সাজভিলেশানে সবাইকে ওয়েলকাম আজকে চ্যাপ্টার ওয়াইজ সমগ্র ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এমসিকিউ আলোচনা করব এই এমসিকিউগুলো সামনে আসা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও কমনযোগ্য অবশ্যই ভিডিওটি দেখবে তাহলে চলো শুরু করি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুরু হয় মূলত আঠেরোশো সালের মহাবিদ্রোহের মাধ্যমে তো প্রথমে আঠেরোশো সালের মহাবিদ্রোহ সংক্রান্ত সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা করছি প্রথম কোশ্চেন হচ্ছে আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে অপশন বি ভিস কাউন্ট পামার স্টোন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন আঠারোশো পঞ্চান্ন থেকে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এক্ষেত্রে মনে রাখবে আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় বেঙ্গল আর্মির কমান্ডার ইন চিফ ছিলেন জর্জ এনসান আর মহাবিদ্রোহের সময় বিহারের জগদীশপুরে ব্রিটিশ সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন উইলিয়াম টেলার এবং ভিনসেট আয়ার আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় ব্রিটিশদের আপতকালীন মুখ্যালয় কোথায় অবস্থিত ছিল অপশন বি উত্তরপ্রদেশের অন্তর্গত এলাহাবাদে এক্ষেত্রে মনে রাখবে মহাবিদ্রোহের সময় এলাহাবাদকে ব্রিটিশদের আপতকালীন মুখ্যালয় হিসেবে গঠন করেছিলেন লর্ড ক্যানিং আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন অপশন সি লর্ড ক্যানিং এক্ষেত্রে মনে রাখবে লর্ড ক্যানিং লাস্ট গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন আঠারোশো ছাপান্ন থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ভাইসরয় ছিলেন আঠেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এর আগে সাজভিলেশন চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ সমগ্র প্রাচীন ভারতের ইতিহাস এমসিকিউ আলোচনা করা হয়েছে কোশ্চেন নাম্বার এক থেকে সাতশো তারপর চ্যাপ্টার ওয়াইজ সমগ্র মধ্য ভারতের ইতিহাস এমসিকিউ আলোচনা করা হয়েছে কোশ্চেন নাম্বার সাতশো এক থেকে তেরোশো আর তারপর চ্যাপ্টার ওয়াইজ সমগ্র আধুনিক ভারতের ইতিহাস এমসিকিউ আলোচনা করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার তেরোশো এক থেকে উনিশশো আর এখন এই ভিডিওতে চ্যাপ্টার ওয়াইজ সমগ্র ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এমসিকিউ আলোচনা শুরু করা হয়েছে যার কোশ্চেন নাম্বার শুরু হয়েছে উনিশশো এক থেকে ভিডিওগুলো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখবে পরের কোশ্চেন হচ্ছে আঠেরোশো সালের মহাবিদ্রোহের প্রতীক কী ছিল পদ্ম বা লোটাস এবং রুটি বা ব্রেড দুটোই উত্তর হবে অপশান ডি এক্ষেত্রে লোটাস হচ্ছে পিওর এবং রিলেটেড টু গড আর ব্রেড হচ্ছে বেসিক নিড অফ এভরিওন নিচের কাকে আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হিসেবে অভিহিত করা হয় উত্তর হবে অপশান বি মঙ্গল পাণ্ডেকে মঙ্গল পান্ডে ছিলেন চৌত্রিশতম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি দলের একজন সেপাই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল ব্যারাকপুরে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের আটই এপ্রিল আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহ মঙ্গল পাণ্ডে নিচের কোন জায়গায় শুরু করেছিলেন অপশানে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনতিরিশে মার্চ সিপাহী বিদ্রোহ প্রকৃতপক্ষে নিচের কোন জায়গা থেকে শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ প্রকৃতপক্ষে পরিকল্পিতভাবে শুরু হয়েছিল অপশন ডি উত্তরপ্রদেশের মিরাট থেকে মিরাটে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল আঠেরোশো সালের দশই মে মঙ্গল পাণ্ডে কার উপর গুলি চালিয়েছিলেন ব্রিটিশ সার্জেন্ট মেজর হিউশন এবং ব্রিটিশ অফিসার হেনরি বগের ওপর মঙ্গল পাণ্ডে গুলি চালিয়েছিলেন উত্তর হবে অপশন সি আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সঙ্গে নিচের কে জড়িত ছিলেন না অপশানে রঞ্জিত সিং জড়িত ছিলেন না নানা সাহেব খান বাহাদুর খান রানী লক্ষ্মীবাই জড়িত ছিলেন আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় কানপুরে এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই এবং উত্তরপ্রদেশের অন্তর্গত বেরেলিতে নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর খান আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় ব্রিটিশ রানী কে ছিলেন অপশানে কুইন ভিক্টোরিয়া আঠারোশো সালের সিপাহী বিদ্রোহে বখত খান কোথায় নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে অপশানে দিল্লিতে এক্ষেত্রে মনে রাখবে আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় ভারতীয়রা যে পরিষদ গঠন করেছিল তার অধ্যক্ষ ছিলেন বখত খান আর এই বিদ্রোহে বখত খান দিল্লিতে কমান্ডিং জেনারেল হিসেবে অংশগ্রহণ করেছিলেন নিচের কোন জায়গা আঠেরোশো সালের বিদ্রোহ দ্বারা প্রভাবিত হয়নি এদের মধ্যে বিহারে জগদীশপুর ঝাঁসি লক্ষ্ণ মহাবিদ্রোহ দ্বারা প্রভাবিত হয়েছিল কিন্তু অপশন সি রাজস্থানের অন্তর্গত চিতর এই বিদ্রোহ দ্বারা প্রভাবিত হয়নি আঠেরোশো সালের বিদ্রোহের সাক্ষী ছিলেন নিচের মধ্যে কোন কবি অপশন বি মির্জা গালি এক্ষেত্রে মনে রাখবে মির্জা গালিব ছিলেন মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের কোট পোয়েট নিচের কোন জায়গা আঠারোশো সালের বিদ্রোহে অংশগ্রহণ করেনি মহীশূর ত্রিবাঙ্কুর কাশ্মীর তিনটি জায়গায় অংশগ্রহণ করেনি উত্তর হবে অপশন ডি এক্ষেত্রে মনে রাখবে আঠারোশো সালের মহাবিদ্রোহে নর্থ ইন্ডিয়া পুরোটাই সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন ইন্ডিয়ার কিছু অংশ পাঞ্জাব এবং বেঙ্গল মার্জিনালি প্রভাবিত হয়েছিল আর এই মহাবিদ্রোহে সাউথ ইন্ডিয়া অংশগ্রহণ করেনি আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহে নিচের কে অংশগ্রহণ করেননি এক্ষেত্রে মনে রাখবে আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহে গোয়ালিয়রের সিন্ধিয়া হায়দ্রাবাদের নিজাম এবং হোলকার ব্রিটিশদের সাহায্য করেছিল ভারতীয়দের হয়ে অংশগ্রহণ করেনি তাই উত্তর হবে অপশন ডি সালের সিপাহী বিদ্রোহে কুয়ার সিং কোথায় নেতৃত্ব দিয়েছিলেন অপশন অপশান বিহারের অন্তর্গত জগদিশপুরে এছাড়াও বিহারে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন বাবু অমর সিং হরে কৃষ্ণ সিং প্রভৃতি আঠেরোশো সালের বিদ্রোহে এলাহাবাদে কে নেতৃত্ব দিয়েছিলেন অপশন বি লিয়াকোতালি আর এই ক্ষেত্রে এলাহাবাদে ব্রিটিশদের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন কলোনেল নেল আঠেরোশো সালের বিদ্রোহে ঝাঁসিতে ব্রিটিশদের কে নেতৃত্ব দিয়েছিলেন অপশন ডি হুগরোজ আর এই ক্ষেত্রে ঝাঁসিতে ভারতীয়দের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাই কোথায় জন্মগ্রহণ করেছিলেন অপশান ডি উত্তরপ্রদেশের অন্তর্গত বারাণসীতে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দের দিকে জন্মগ্রহণ করেছিলেন আর রানী লক্ষ্মীবাইয়ের বিবাহ হয়েছিল ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম কী ছিল অপশানে মণিকার্নিকা এক্ষেত্রে মনে রাখবে রানী লক্ষ্মীবাই বাই আটান্ন খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে মৃত্যুবরণ করেছিলেন আর তার দত্তক পুত্র ছিল দামোদর রাও আঠেরোশো সালের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন অপশানে বেগম হজরত মহল বেগম হজরত মহল ফৈজাবাদে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন আওয়াধের নবাব অজিত আলী শাহের পত্নী আঠারোশো সালে মহাবিদ্রোহের পর হজরত মহল নেপালে চলে গিয়েছিলেন আঠারোশো সালের বিদ্রোহে লক্ষ্ণৌতে ব্রিটিশদের কে নেতৃত্ব দিয়েছিলেন অপশানে কলিন ক্যাম্পবেল এছাড়া আঠারোশো সালের মহাবিদ্রোহে কলিন ক্যাম্পবেল কানপুরেও নেতৃত্ব দিয়েছিলেন আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহে জন নিকালসান কোথায় নেতৃত্ব দিয়েছিলেন অপশানে দিল্লিতে আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহে মৌলবী আহমদুল্লাহ শাহ কোথায় নেতৃত্ব দিয়েছিলেন অপশন সি উত্তরপ্রদেশের অন্তর্গত ফয়জাবাদে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় ব্রিটিশদের চরম শত্রু কেছিলেন অপশান সি মৌলবী আহমাদুল্লাহ শাহ এক্ষেত্রে মনে রাখবে ব্রিটিশরা মৌলবী আহমাদুল্লাহ শাহকে ধরে দেওয়ার বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছিলেন আঠেরোশো সালের বিদ্রোহের সময় মোঘল সম্রাট কে ছিলেন অপশান সি বাহাদুর শাহ জাফর যার অন্য নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ আর তিনি হচ্ছেন শেষ মোঘল সম্রাট তিনি আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর শাহ জাফর কত সালে মৃত্যুবরণ করেছিলেন মহাবিদ্রোহের পরে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং সেখানেই আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় উত্তর হবে অপশন সি এইটিন বইটির লেখক কে অপশান এ এস এন সেন অর্থাৎ সুরেন্দ্রনাথ সেন দ্য ইন্ডিয়ান অর অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন বইটি কে লিখেছেন অপশান ডি ভিডি সভারকার অর্থাৎ বিনায়ক দামাদার সাভারকার এই বইটি ইংরেজিতে লেখা হয়েছিল আর এটা পাবলিশ হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দের দিকে নানা সাহেবের প্রকৃত নাম কি ছিল অপশান এ পন্থ পন্ত নানা ছিলেন পেশোয়া দ্বিতীয় রাওয়ের দত্তক পুত্র আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় কানপুরে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব তাঁতিয়া টোপির প্রকৃত নাম কি ছিল অপশান বি রামচন্দ্র পাণ্ডুরং এক্ষেত্রে মনে রাখবে তাঁতিয়া শব্দের অর্থ হচ্ছে জেনারেল আর টপি শব্দের অর্থ হচ্ছে কমান্ডার অফিসার তাতিয়া টোপি আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দের দিকে মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেছিলেন আর আঠারোশো সালের মহাবিদ্রোহে কানপুরে নানা সাহেবের সঙ্গী ছিলেন তাতিয়া টোপি আঠারোশো সালের বিদ্রোহে নিচের কে তার বন্ধু দ্বারা প্রতারিত হয়েছিল উত্তর হবে অপশনটি তাতিয়া টুপি এক্ষেত্রে মনে রাখবে নারওয়ার বা নরবরের রাজা মানসিং ছিলেন তাঁতিয়া টপির বিশ্বস্ত বন্ধু আর মনে করা হয় মানসিং তাঁতিয়া টোপিকে বিট্রে করেছিলেন তাঁতিয়া টোপি কত সালে মৃত্যুবরণ করেছিলেন অপশান বি আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা মধ্যপ্রদেশের অন্তর্গত শিবপুরীতে তাঁতিয়া টপি মৃত্যুবরণ করেছিলেন এনফিল্ড রাইফেলের ব্যবহার নিচের কোনটির সঙ্গে জড়িত ছিল এনফিল্ড রাইফেল জড়িত ছিল অপশানে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সঙ্গে আঠারোশো সালের মহাবিদ্রোহের ইমিডিয়েট কজ হচ্ছে এনফিল্ড রাইফেলের ব্যবহার আঠারোশো সালের বিদ্রোহে গোরখপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে অপশান এ গজাধর সিং আঠারোশো সালের বিদ্রোহে মথুরাতে কে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে অপশান এ দেবী সিং দ্য সেপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ এইটিন বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন অপশান বি আরসি মজুমদার অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার আঠেরোশো সালের বিদ্রোহে আসামে কে বা কারা নেতৃত্ব দিয়েছিলেন এক্ষেত্রে কান্ত পেশোয়ার সিং এবং মনিরাম দত্ত দুজনেই নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে অপশন ডি আঠেরোশো সালের বিদ্রোহ সম্পর্কে কে বলেছেন নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ অর অফ ইন্ডিপেন্ডেন্স এটা বলেছেন অপশান বি আরশি মজুমদার আঠেরোশো সালের বিদ্রোহকে এ ন্যাশনাল রিভল্ট রুটেড ইন ডিপ মিস্টাস্ট কে বলেছেন এটা বলেছেন অপশান সি বেঞ্জামিন ডিজরেলি আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহে কদম সিং কোথায় নেতৃত্ব দিয়েছিলেন অপশান উত্তর উত্তরপ্রদেশের অন্তর্গত মিরাটে নেতৃত্ব দিয়েছিলেন আঠেরোশো সালের বিদ্রোহ সম্পর্কে কে বলেছেন হট বিগান অ্যাজ এ ফাইট ফর রিলিজিয়ান এন্ডেড অ্যাজ এ অর ফর ইন্ডিপেন্ডেন্স উত্তর হবে অপশানে এস এন সেন অর্থাৎ সুরেন্দ্রনাথ সেন দ্য লাস্ট মুঘল দ্য ফল অফ এ ডাইনেস্টি দিল্লি এইটিন ফিফটি সেভেন বইটির লেখক কে অপশন বি উইলিয়াম লিম্পাল এই বইটি লিখেছেন এই বইটি প্রকাশিত হয়েছিল দু হাজার ছয় খ্রিস্টাব্দের দিকে ইন দিস ইনস্ট্যান্স উই কুড নট প্লে অফ দ্য মহামেডান্স এগেনস্ট দ্য হিন্দুজ এটি নিচের কোনটির সঙ্গে জড়িত ছিল এই উক্তিটি এদের মধ্যে যেটার সঙ্গে জড়িত ছিল সেটা হচ্ছে অপশানে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ এই উক্তিটি এচিসান 18৫৭ সালের মহাবিদ্রোহ সম্পর্কে করেছিলেন এচিসান এক সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কোন আধুনিক ঐতিহাসিক আঠারোশো সালের বিদ্রোহকে বলেছেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অপশান ডি ভিডি সভারকর আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে বলেছেন উত্তর হবে অপশান ডি ভিডি সভারকর কবে মহারানীর ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল অপশানে এ আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র পাঠ করেছিলেন লর্ড ক্যানিং আর এটা পাঠ করা হয়েছিল এলাহাবাদে আঠেরোশো সালের বিদ্রোহের পর নিচের কোন কমিশন আর্মি রি অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ছিল উত্তর হবে অপশান বি পিল কমিশন এক্ষেত্রে মনে রাখবে পিল কমিশন গড়ে উঠেছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আর পিল কমিশন মিলিটারি সিস্টেমের রি এবং রিডিজাইন করার সুপারিশ করেছিল আঠারোশো সালের বিদ্রোহের পর ব্রিটিশরা কোথা থেকে সৈন্য নিয়োগ করেছিল উত্তর হবে অপশন সি উত্তরের গুরখা, শিখ ও পাঞ্জাবিদের থেকে সৈন্য নিয়োগ করেছিল কার সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটিন ফিফটি পাস হয়েছিল অপশান সি লড ক্যানিংয়ের সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটিন গুড গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া নামেও পরিচিত কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল সরিয়ে ভাইসরাই নিয়োগ করা হয়েছিল উত্তর হবে অপশান এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইটিন ফিফটি অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল সরিয়ে ভাইসরাই নিয়োগ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইটিন ফিফটি এইট অ্যাক্ট পাস হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময় কার সময় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান পাস হয়েছিল অপশান সি লর্ড ক্যানিংয়ের সময় কার সময় পোর্টফোলিও সিস্টেম চালু হয়েছিল অপশান সি লর্ড ক্যানিংয়ের সময় আর পোর্টফোলিও সিস্টেম চালু হয়েছিল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে কার সময় সত্যবিলোপ নীতির অবসান হয়েছিল অপশন সি লর্ড ক্যানিংয়ের সময় সত্য নীতির প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি আর সত্যবিলোপ নীতির অবসান হয়েছিল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের দিকে আঠারোশো সালের বিদ্রোহ সম্পর্কিত কোন জোড়াটি সঠিক নয় এক্ষেত্রে দেখো আঠেরোশো সালের বিদ্রোহে বিহারে অংশগ্রহণ করেছিলেন কুয়ার সিং এলাহাবাদে লিয়াকত আলী আর বেরেলিতে খান বাহাদুর খান এই তিনটে জোলাই ঠিক আছে কিন্তু অপশন ডি ভুল আছে তার কারণ আঠেরোশো সালের বিদ্রোহে ফৈজাবাদে অংশগ্রহণ করেছিলেন মৌলবী আহমদুল্লাহ শাহ নানা সাহেব নয় এই বিদ্রোহে নানা সাহেব অংশগ্রহণ করেছিলেন কানপুরে তাই উত্তর হবে অপশান ডি আঠারোশো সালের বিদ্রোহ সম্পর্কিত কোন জোড়াটি সঠিক নয় আঠারোশো সালের বিদ্রোহে লক্ষণৌতে অংশগ্রহণ করেছিলেন বেগম হজরত মহল ঝাঁসিতে লক্ষ্মীবাই দিল্লিতে খা এবং বাহাদুর শাহ জাফর এই তিনটে জোড়াই ঠিক আছে কিন্তু অপশানটি ভুল আছে তার কারণ এই বিদ্রোহে মিরাটে অংশগ্রহণ করেছিলেন কদম সিং দেবী সিং নয় এই বিদ্রোহে দেবী সিং অংশগ্রহণ করেছিলেন মথুরাতে তাই উত্তর হবে অপশন ডি আঠারোশো সালের বিদ্রোহ সম্পর্কিত কোন জোড়াটি সঠিক নয় আঠারোশো সালের বিদ্রোহে কানপুরে ব্রিটিশদের হয়ে অংশগ্রহণ করেছিলেন কলিন ক্যাম্পেল ঝাঁসিতে হুগরোজ দিল্লিতে জন নিকলসন এই তিনটে জোড়াই ঠিক আছে কিন্তু অপশান ডি ভুল আছে তার কারণ বিহারে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভিনসেন্ট আয়ার এবং উইলিয়াম টেলার কলনেল নেল নয় কলোনেল নেল এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন এলাহাবাদে উত্তর হবে অপশন ডি দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন টু সিক্সটি নাইন বইটি লেখক অপশন বি কার্ল মার্কস এই বইটি লেখক আঠারোশো সালের মহাবিদ্রোহ কোন দিন শুরু হয়েছিল উত্তর হবে অপশান বি দশই মে আর এই বিদ্রোহ শুরু হয়েছিল উত্তরপ্রদেশের অন্তর্গত মিরাটে রাজস্থানের কোথায় প্রথম আঠারোশো সালের মহাবিদ্রোহ শুরু হয়েছিল অপশান বি নাসিরাবাদে রাজস্থানের নাসিরাবাদে আঠারোশো সালের বিদ্রোহ শুরু হয়েছিল আঠাশে মে আঠেরোশো সালের বিদ্রোহে জয় দয়াল সিং কোথায় নেতৃত্ব দিয়েছিলেন অপশন ডি রাজস্থানে এছাড়া রাজস্থানে এই বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন হর দয়াল সিং আঠেরোশো সালের বিদ্রোহে ওড়িশায় কে বা কারা জড়িত ছিলেন সুরেন্দ্র শাহী এবং উজ্জ্বল শাহী দুজনেই উত্তর হবে অপশন ডি তাঁতিয়া টোপির সমাধি কোথায় অবস্থিত অপশানে মধ্যপ্রদেশের অন্তর্গত শিবপুরীতে অবস্থিত আর রানী সমাধি অবস্থিত মধ্যপ্রদেশের অন্তর্গত গোয়ালিয়ারে কোন শহর আঠেরোশো সালের মহাবিদ্রোহের সঙ্গে জড়িত ছিল না এদের মধ্যে এই বিদ্রোহের সঙ্গে লক্ষ্ণৌ দিল্লি মিরাট তিনটে শহরে জড়িত ছিল কিন্তু অপশান ডি অমৃতসর জড়িত ছিল না হুগ্রোজ কার সম্পর্কে বলেছেন দ্য বেস্ট অ্যান্ড ব্রেভেস্ট মিলিটারি লিডার অফ দ্য রেবেল উত্তর হবে অপশান বি রানী লক্ষ্মীবাই সম্পর্কে এই উক্তিটি হুগ্রোজ করেছিলেন ব্রিটিশরা কবে আঠেরোশো সালের মহাবিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিল অপশান বি মোটামুটি আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দের দিকে নিচের মধ্যে কোন শহর আঠেরোশো সালের মহাবিদ্রোহে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল এদের মধ্যে এই বিদ্রোহে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল অপশন সি আওয়াদ এছাড়া মিরাটো এই বিদ্রোহে অনেক বেশি প্রভাবিত হয়েছিল তাফজল হাসান খান আঠেরোশো সালের মহাবিদ্রোহে কোন শহরের সঙ্গে জড়িত ছিল উত্তর হবে অপশন সি ফারুক ফারুকবাদের সঙ্গে নিচের কাকে ব্রিটিশরা না ধরতে পেরেছিল আর না হত্যা করতে পেরেছিল অপশানে নানা সাহেবকে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের পরে নানা সাহেব নেপালে পালিয়ে গিয়েছিলেন আর এই বিদ্রোহে যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন লক্ষ্মীবাই মঙ্গল পাণ্ডের ফাঁসি দেওয়া হয়েছিল আর ব্রিটিশরা হত্যা করেছিল টুপিকে আজমগড় প্রোক্লেমেশন এটি নিচের কোনটির সঙ্গে জড়িত ছিল উত্তর হবে অপশানে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল আজমগড় প্রোক্লেমেশন ইস্যু করা হয়েছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের আগস্ট মাসের দিকে সম্ভবত পঁচিশে আগস্ট আর মনে করা হয় এটা পাবলিশ করেছিলেন মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের গ্র্যান্ড সান ফিরোজ শাহ জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট কবে পাস হয়েছিল অপশন বি আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং মনে করা হয় জেনারেল সার্ভিস ইনলিস্টমেন্ট অ্যাক্টও আঠারোশো সালের মহাবিদ্রোহের একটি উল্লেখযোগ্য কারণ এই অ্যাক্টের দ্বারা ভারতীয় সৈন্যদেরকে যে কোনো জায়গায় ট্রান্সফার করা হতো কোন শহর আঠেরোশো সালের মহাবিদ্রোহের সঙ্গে জড়িত ছিল না লখনউ কানপুর ফয়জাবাদ তিনটি শহরে জড়িত ছিল হায়দ্রাবাদ জড়িত ছিল না উত্তর হবে অপশন ডি মেহরাব খানের নাম আঠেরোশো সালের মহাবিদ্রোহে কোন শহরের সঙ্গে জড়িত ছিল উত্তর হবে অপশান ডি রাজস্থানের অন্তর্গত কোটা শহরের সঙ্গে জড়িত ছিল আঠেরোশো সালের মহাবিদ্রোহের ফলস্বরূপ ক্ষমতার হস্তান্তর সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক এই ক্ষেত্রে মনে রাখবে আঠেরোশো সালের মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায় আর এই ক্ষমতা চলে যায় ব্রিটিশ ক্রাউনের হাতে অর্থাৎ আঠেরোশো সালের মহাবিদ্রোহের ফলস্বরূপ ক্ষমতার হস্তান্তর হয় অপশান এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনের হাতে ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম ভাই সরাই কে ছিলেন অপশান সি লর্ড ক্যানিং আর ব্রিটিশ ইন্ডিয়ার শেষ গভর্নর জেনারেলও ছিলেন লর্ড ক্যানিং এই ছিল আজকের ভিডিও ভিডিওটিতে আঠেরোশো সালের মহাবিদ্রোহ সংক্রান্ত সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে পরের ভিডিওতে ভারতের জাতীয় কংগ্রেস যার মধ্যে রয়েছে জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন নরমপন্থী পর্যায় চরমপন্থী পর্যায় প্রভৃতি সংক্রান্ত ডিটেলসে সমস্ত এমসিকেও আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভালো থেকো